ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এই নকুণ্ডা অঞ্চলের বিভিন্ন বুথে বুথে আমাদের দেয়াল লেখন কর্মসূচি শুরু হয়েছে। যেরকমই আজকে এই বাজার মোড় চৌমাথায় আমরা দেয়াল লেখনের কাজ শুরু করেছি, কারণ সামনে 2021 নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে প্রত্যেক বুথে বুথে আমরা ভারতীয় জনতা পার্টি দেয়াল লিখে প্রতীক যে পদ্ম, সে পদ্মফুল প্রতীক দিয়ে সাধারণ মানুষের কাছে আমরা সে প্রতীককে তুলে ধরছি। সাধারণ মানুষ 2021 সালে আমাদেরকে আশীর্বাদ করবে, 2014 সালে যেরকমভাবে আশীর্বাদ করেছিল একইভাবে আমরা পশ্চিমবাংলায় ক্ষমতায় এসে সাধারণ মানুষের জন্য উন্নয়নের কাজ করব, সেই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা আগিয়ে যাচ্ছি।